আজকের এই ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন থেকে প্রকাশিত একটি নতুন সরকারি চাকরির নোটিফিকেশন তোমাদের সাথে শেয়ার করতে চলেছি রাজ্যে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে কলকাতা পৌরসভায় একাধিক ক্লার্ক এছাড়াও গ্রুপ ডি কর্মী রিক্রুট করাচ্ছে যেখানে কেবলমাত্র অষ্টম শ্রেণীর শিক্ষাগত যোগ্যতায় পশ্চিমবঙ্গের তেইশটি জেলার যে কোনো ছেলে মেয়ে সরাসরি অনলাইনে ফর্ম ফিল করতে পারবে এখানে আবেদন করতে গেলে কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই এছাড়াও তেইশটি জেলার যে কোনো চাকরি প্রার্থী আবেদন করতে পারবে সো তোমরা কীভাবে আবেদন করবে এছাড়াও কোন পোস্টে কি শিক্ষাগত যোগ্যতা লাগবে বয়সসীমা কী লাগবে এছাড়াও বেতন কাঠামো কি রয়েছে অবশ্যই জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে এবং যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে ভিডিওটিকে লাইক করে দেবে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে এবং চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বে লাইকেনটি বাজিয়ে দেবেন সঙ্গে টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাবে ডেসক্রিপশন বক্সে লিংক থাকবে সো চলো ভিডিওটি শুরু করা যাক আজকের এই ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন থেকে প্রকাশিত দুটি চাকরির বিজ্ঞপ্তি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি রাজ্যে একাধিক ক্লার্ক এছাড়াও গ্রুপ ডি কর্মী রিক্রুট করে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে যেখানে নোটিশ ডাউনলোড করতে গেলে অবশ্যই তোমাদের চলে আসতে হবে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের অফিসিয়ালি ওয়েবসাইটে এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে বা গুগল কমে সার্চ করবে এমএসসি ডট ও আর জি এটি সার্চ করলি তোমরা এই ওয়েবসাইটে চলে আসবে এখানে আসার পর স্কোল ডাউন করলে দেখবে অ্যাপ্লাই অনলাইন বলে অপশন রয়েছে এখান থেকে অনলাইনে আবেদন করতে পারবে এছাড়াও নোটিশ ডাউনলোড করতে গেলে এখানে স্কোল ডাউন করবে এবং প্রথম নম্বরে দেখো একটি অপশান পাবে এমপ্লয়মেন্ট নোটিশ বলে একটি অপশান পাবে তার নিচে দেখবে তোমরা ভিউ মোড় বলে অপশন রয়েছে এই অপশনে তোমাদের সিম্পলি একবার ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এই পেজে রিডাইরেক্ট করে দেবে এবং দেখো তোমরা দুটি নোটিশ পেয়ে যাবে আজকে প্রকাশিত হয়েছে এই নোটিশ দুটি যেখানে পরিবেশ বন্ধু রিক্রুট করা হচ্ছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে এছাড়াও তোমাদের মজদুর পদে রিক্রুট করছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং এখানে তেইশটি জেলার যে কোনো ছেলে মেয়ে সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে এবং পোস্টিং তোমাদের কলকাতা মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনে হবে সো এখানে ডাউনলোড অপশানে ক্লিক করে তোমরা নোটিশগুলি ডাউনলোড করে নিতে পার্টিফিকেশানে নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন থেকে এবং এই নোটিশটি আজকে প্রকাশিত হয়েছে এবং এখানে প্রথমেই জানিয়েছে দেখো অ্যাডভার্টাইজমেন্ট নম্বর ফোর অফ দু হাজার বাইশ দু হাজার বাইশ সালের এটি চার নম্বর নোটিফিকেশান তোমাদের চার নম্বর নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে তোমাদের কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে রিক্রুট করা হচ্ছে তোমাদের মজদুর পদে যেখানে তোমরা আবেদন করতে পারবে এখানে দেখো মজদুর পদের ক্ষেত্রে মোট ভ্যাকেন্সি একশো চারটি রয়েছে যেগুলি ক্যাটাগরি ওয়াইজ দেখতে পাচ্ছ লেভেল ওয়ানের বেতন দেওয়া হবে এবং এখানে আবেদন করতে গেলে বাংলা লিখতে পড়তে জানতে হবে সেক্ষেত্রেই তোমরা আবেদন করতে পারবে এখানে কোনো প্রকার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই এবং এখানে চল্লিশ বছর পর্যন্ত তোমরা অবশ্যই আবেদন তোমাদের প্রথমে একটি এক্সাম হবে তারপরে তোমাদের এখানে রিড অ্যান্ড রাইট অ্যাবিলিটি টেস্ট একটা হবে এবং তার সাথে তোমাদের ফিল টেস্ট হবে এভাবে রিক্রুট করা হবে অনলাইনে আবেদন করতে গেলে জেনারেল ও প্রার্থীদের জন্য দুশো টাকা আবেদন ফিস রয়েছে এস সি এস টি ফিজিক্যাল ডিসেবিল প্রার্থীদের জন্য পঞ্চাশ টাকা আবেদন ফিস রয়েছে যেটা অনলাইনে আবেদন করার সময় তোমরা পেমেন্ট দিতে পারবে এবং এখানে আবেদন করার শেষ তারিখ চব্বিশে এপ্রিল দু হাজার বাইশ সাল পর্যন্ত রয়েছে তো তোমরা যদি এই গ্রুপ ডি পোস্টে আবেদন করতে চাও সেক্ষেত্রে অবশ্যই আবেদন করতে পারো এখানে প্রত্যেকটি জেলা থেকেই তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে সরাসরি চলে এলাম আমরা দ্বিতীয় নোটিফিকেশনে দ্বিতীয় নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন থেকে এবং যারা অ্যাডভার্টাইজমেন্ট নম্বর দেখতে পাচ্ছ ফাইভ অব দু হাজার বাইশ অর্থাৎ দু হাজার বাইশ সালে পাঁচ নম্বর নিয়োগ বিজ্ঞপ্তি এটি বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের এবং এখানে প্রথমেই জানিয়েছে দেখো রিক্রুটমেন্ট এক্সামিনেশান টু থাউজেন্ড টোয়েন্টি টু ফর আন্ডার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন দেখতে পাচ্ছ তোমাদের বন্ধু পদে রিক্রুট করছে যেখানে পোস্টিং তোমাদের কলকাতা মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনে হবে এবং এখানে তেইশটি জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে এখানে পদের নাম রয়েছে তোমাদের পরিবেশ বন্ধু পদে রিক্রুট করা হচ্ছে এখানে মোট ভ্যাক্যান্সি তিনটি রয়েছে যেগুলি ক্যাটাগরি ওয়াইজ দেখতে পাচ্ছ এখানে জেনারেল প্রার্থীদের জন্য ভ্যাক্যান্সি নেই এস সি এস টি ও প্রার্থীদের জন্য ভ্যাকান্সি রয়েছে এবং এখানে আবেদন করতে গেলে ভারতীয় নাগরিক হতে হবে সাথে অবশ্যই তোমাদের এখানে ফিজিক্যালি স্ট্রং হতে হবে সেক্ষেত্রে অবশ্যই আবেদন করতে পারবে এখানে শিক্ষা হতো যোগ্যতার প্রয়োজন নেই আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে আবেদন তোমাদের সরাসরি অনলাইনে করতে হবে অনলাইনে আবেদন করতে গেলে জেনারেল ও প্রার্থীদের জন্যে দুশো টাকা আবেদন ফিস রয়েছে এছাড়াও এস সি ফিজিক্যাল ডিসেবিল প্রার্থীদের জন্য পঞ্চাশ টাকা আবেদন ফিস রয়েছে এখানেও আবেদন করার শেষ তারিখ রয়েছে চব্বিশে এপ্রিল দু হাজার বাইশ সাল পর্যন্ত সো এই দুটি চাকরির বিজ্ঞপ্তি নতুনভাবে প্রকাশিত করেছে আজকে বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন তোমরা যদি আবেদন করতে ইচ্ছুক হয়ে থাকো সেক্ষেত্রে প্রত্যেকে অনলাইনে আবেদন করতে আরো আবেদন এখনও শুরু হয়নি আঠাশে মার্চ দু সাল থেকে আবেদন শুরু হতে চলেছে তোমরা প্রত্যেকে আবেদন করে দিতে পারো এবং তোমরা ডেসক্রিপশন বক্সে এই নোটিশগুলির লিঙ্কগুলি পেয়ে যাবে প্রত্যেকে ডাউনলোড করে বাকি ডিটেলস তোমরা পড়ে নিতে পারো